বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সভা করেছে ফ্রান্স শাখা তৃণমূল বিএনপি। প্যারিসের স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি ইকবাল হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিজান আলী, আব্দুল কায়ুম সরকার, সাইফুল ইসলাম রাসেল, মিল্টন সরকার, সহসভাপতি সাইদুল ইসলাম, যুব দল সভাপতি আরিফ হাসান সহ আরও অনেকে।